সবাইকে স্বাগত। শুরু করছি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন কর্তৃক আয়োজিত আজকের লেটস টক। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ একজন মানুষ, একজন অসাধারণ ব্যক্তিত্ব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের সবার প্রিয় আপা। আপা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমারও ভালো লাগছে এরকম ছোট ছোট বাচ্চাদের দেখে, কারণ আমার কাছে বাচ্চাই বাচ্চা মানে কি আমার নাতি নাতনির বয়সই সব। আজকে আমরা যারা এখানে আছি তরুণ, একটা হচ্ছে যে আমি নামাজ পড়ি নিয়মিত, অন্য কোনো আর এক্সারসাইজ খুব একটু হয় না। তবে আর আসলে এই গণভাবে থাকা অনেকটা বন্দি জীবনের মতন, ইচ্ছে মতো আমি বেরোয় চলে যাবো, হাঁটবো, ই করবো, সে সুযোগ হয় না, সময় হয় না। তা ওই মধ্যে চেষ্টা করি একটু হাঁটাচলা করতে, বা সকালের দিকে উঠে একটু ওখানে খোলা একটা ছাদ আছে সেখানে হাঁটি করি। আর খাওয়া দাওয়াটা ব্যাপারে বলবো যে আসলে খুব পরিমিতভাবে খেতে পারলে ভালো থাকা যায়, যখন যা পাই খেয়ে নিয়ে খাওয়া নিয়েও আমার কোনো বিচার নাই, যেটা পাই সেটাই খেতে পারি। তো সেভাবে এটুকু বলবো যে পরিমিতভাবে খাওয়া, একটু চিন্তাভাবনাটাকে স্বচ্ছ রাখা, আর আমি ভালো থাকবো এই চিন্তাটা করা, ইচ্ছা আমি বলবো ইচ্ছা শক্তি চর্চা বড় জিনিস। আমরা আপনাকে সবসময় এত হাসি খুশি দেখেছি, তো ব্যক্তি জীবনে আমি জানতে চাচ্ছিলাম আপনি নানি বা দাদি হিসেবে কেমন, অথবা আপনার নাতি নাতনির সাথে আপনার সম্পর্কটা কি? আমার নাতিদের জিজ্ঞেস করলে বলবে আমার খুব ভালো লাগে ওই ছোট্টগুলি থেকে শুরু করে বড় সকলের সঙ্গে আমরা লুডো খেলি, আমরা ক্যারাম খেলি, আমরা দাবা খেলি, আমরা তাদের সঙ্গে ছুটোছুটি করি বা যতটুকু পারি সবসময়। আর একটু আমার নাতি নাতনিরা আমার হাতে রান্না পছন্দ করে, তো যে যেটা খেতে চায় আবার একটু রান্নাও করি। আর ছোট্ট একটা আছে, সে আবার খুব ডিমান্ডিং, বলে দেবে তুমি রান্না করবে, এই ববির ছোটটা, তুমি রান্না করবে, রান্নাই হয়। হ্যাঁ, আবার সে কোলে চড়ে বসে, আবার আমাকে ইয়ে দেয়, নির্দেশ দেয়, এটা দাও, ওটা দাও, ওটা দাও। আমার খুব ভালো লাগে, আমার নাতিপুতি নিয়ে ঝগড়া একসঙ্গে বসি, খুব মজাই লাগে। ক্যারাম খেলার সময় একটু চিটিং করে, সেটা আবার ধরতে হয়। লুডো খেলার সময় ওটা এগুলো হয়। তারপরে একসাথে এখন অবশ্য বেশি চকলেট টকলেট খাই না, আবার এক সময় ছিল যে ভাগ বটার করে খাওয়া ই করা। আসলে যখন নাতিদের সাথে থাকি মনে হয় যেন তাদের সাথেই আছি। তারপর আবার যে গাড়ি রেস, ছোট ছোট ম্যাচ বক্স নিয়ে কার গাড়ি কত দূর গেল, তার সঙ্গে সেটাও খেলি। নাতি নাতনিদের নিয়ে থাকা এই বৃদ্ধ বয়সে এর থেকে সুন্দর সময় আর কিছু হয় না।